তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016-এ ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাচার। অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010-এ ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি, তো কাস্ট আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়াতব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জারকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি অ্যাজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ হতে চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং ভিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধার তেলেগি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধার তেলেগি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন, যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশা দি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকাল 9 জুন 2016, আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016।
এবং নেক্সট হচ্ছে ফোন নম্বর হচ্ছে মিড হচ্ছে জিস লিডিং লেডি ইন বাদশা নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আর সি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 রিটায়ার করে আসছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016-এ ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রোডিউস বাই হচ্ছে এসকাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার হচ্ছে নুসরত ফারিয়া মাজার। অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেক তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010-এ ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ এর বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এম এল এস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015-2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রিকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রিকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশা দি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সমাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটায়ার হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ, ও দি ডেইলি স্টার
অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে ফোন নম্বর হচ্ছে মিড দিস লেডিং লেডি ইন বাদশাহ সো নুসরাত ফারিয়া এরা হচ্ছে ইন্ডিয়া আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাঝার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জারকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি অ্যাজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশাহ দি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকাল 9 জুন 2016 আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটায়ার হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও
প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ শো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাদশাহ শো নুসরত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আর সি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিত, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাজার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেক তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব। অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত। অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিত অ্যান্ড উসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এম এল এস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেলার রিলিজিং ভিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত তেরিকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত তেরিকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশাহ দি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিরা রুলস বক্স অফিস। সো
সামাকাল 9 জুন 2016 আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটাইপ হয়েছিল, এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর আপনি যাবেন এইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, তো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাদশাহ সো নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটাইপ করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ অ্যান্ড বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাঝার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যারা হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। হ্যাঁ সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনারেল করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেগলিসিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অলরেডি স্যার রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেগলিস সম্বন্ধে বলি, তো ট্রেগলিস আপনারা এখানে আউট অফ 3 ট্রেগলিস দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেগলিস হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশাহ দি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন।
রেফারেন্স এর মধ্যে বলি তো, ফার্স্ট রেফারেন্স সাকিব, সাকিরা রুলস বক্স অফিস। সো সমকাল 9 জুন 2016 আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটায়ার হয়েছিল, এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর আপনি যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস। সো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাদশাহ সো নুসরাত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া। আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিত, এন্ড বাংলাদেশে টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার হচ্ছে নুসরত ফারিয়া মাঝার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেক তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি তো, ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব। অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত। অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি তো, স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো, পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো, রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি তো, কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এম এল এস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি তো, প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি তো, সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেলার রিলিজিং ভিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো, ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রী রেখি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি তো, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী রেখি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে।
এবং নেক্সট হচ্ছে রেফারেন্স এর সম্বন্ধে বলি তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি তো বার্সেলস ডোনেট আইএমডিবি তরফ থেকে একটা এক্সটার্নাল লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকার 9 জুন 2016 আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটায়ার হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সাকার এই রুলস বক্স অফিস, সো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড জিজ লেডিং লেডি ইন বাদশাহ, সো নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাজার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল, সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যারা হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক
এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি দা তরিকে যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সাদি ড্রোন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকার 9 জুন 2016 আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটাইপ হয়েছিল, এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর আপনি যাবেন ইথ রিলিজ সাকার এই রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিস লেডিং লেডি ইন বাদশাহ ও নুসরত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটাইপ করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব, ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিত, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাঝার, অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত, অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস, নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন, নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে MD কালাম, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন, নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশাহ রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে MLS রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন।
সো ট্যাগলিস্ট সম্বন্ধে বলি, তো ট্যাগলিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্যাগলিস দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্যাগলিস হচ্ছে ধাত্রী, দু নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, থ্রি নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধাত্রী, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন, যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স এর সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সা দি ডোনেট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকার 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। দু নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং তিন নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে ফোর নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাদশা, সো নুসরত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটার্ন করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, আর বাংলাদেশে টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাঝার। অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক, বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যারা হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন, যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016, যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016, যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ।
দীপাঞ্জন এন্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুধু রয় এন্ড হচ্ছে আকাশ সেন। সো ট্র্যাকলিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাকলিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্র্যাকলিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্র্যাকলিস্ট হচ্ছে ধাত্রী, দু নম্বর হচ্ছে প্রিয়া ধরবিনা, থ্রি নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধাত্রী, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে। এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার, যেটা তিনি জিতেছেন, যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সাদি ডন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। দু নম্বর আপনি যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং তৃতীয় নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে ফোর নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাদশাহ ও নুসরত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটায়ার করে হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাঝার, অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে MD কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016, যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016, যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পেয়ে যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ আর বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে MLS রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ডট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17।
এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দিস সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্র্যাক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অলরেডি স্যার রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্র্যাক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্র্যাক লিস্ট হচ্ছে ধাত্রী রেখি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী রেখি যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স এর সম্বন্ধে বলি তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি তো বার্সাদি ডোনেট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস ও সামাকার 9 জুন 2016 আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইতি রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাস সাস ও নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আর্চি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটার্ন করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ অ্যান্ড বাংলাদেশে টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাঝার অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু যারা হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো রান টাইম আপনারা দেখতে পেয়ে যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ এর বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার।
সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্র্যাক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্র্যাক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্র্যাক লিস্ট হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীনী হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি তো বার্সাদি ড্রোন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকাল 9 জুন 2016 আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটাইপ হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর আপনি যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিস লেডিং লেডি ইন বাদশাহ সো নুসরত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া আর্চি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশে টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাছার অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে MD কালাম অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো রান টাইম আপনারা দেখতে পেয়ে যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি তো কার আপনারা ফিল্ম দেখতে পাবেন জিৎ এর বাদশাহ রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তা আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে MLS রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু
always wanted to be a don from his childhood. He reaches to London, England, and where he friends a girl named Shreya and he fall in love with her. সো নেক্সট হচ্ছে এই ফিল্মের সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলি। তো সাউন্ডট্র্যাক এই ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ডট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধার তেরিকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধার তেরিকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার যেটা তিনি জিতেছেন, যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স এর সম্বন্ধে বলি তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি তো বার্সাদি ডোনেট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকার 9 জুন 2016, আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকার এই রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইতি রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডি ল্যাডি ইন বাস সাস ও নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটার্ন করে হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সেনু স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশে টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাঝার অ্যান্ড বাদশাহ ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ ডন যাকে যা ফিল্মের রিমেক তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিটস পর্যন্ত এবং কাউন্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশাহ রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রাজাতব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এম এল এস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধরে টনিস হ্যান্ডসম্যান রূপে।
নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি অ্যাজ হচ্ছে জনি সাইন্সম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড। হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্র্যাক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্র্যাক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্র্যাক লিস্ট হচ্ছে ধাতে লিখি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাতে লিখি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সাদি ডন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকাল 9 জুন 2016 আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর আপনি যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাস সাস ও নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার হচ্ছে নুসরত ফারিয়া মাছার অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে MD কালাম অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পেয়ে যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। হ্যাঁ সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে
নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাসের হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদের হচ্ছে জয়ন্ত আলী জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকারের হচ্ছে বাসা সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মহেশ মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ডট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডের করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ডট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং বিহা হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত তেরিকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত তেরিকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সাদি ড্রোন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকার 9 জুন 2016, আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাস সাস ও নুসরাত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটার্ন করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব, ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে এসকাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলির ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, আর বাংলাদেশের টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাছার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রায়তুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রায়তুষ অ্যান্ড প্রমিত, অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস, নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন, নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম, অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন, নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়।
হ্যাঁ শোন, এসো যে কার সম্বন্ধে বলি তো, কার স্বপ্নের ফিল্ম দেখতে পাবে আমি জিতের বাদশা রূপে, নেস হচ্ছে নুসরত ফারিয়া, এস হচ্ছে শ্রেয়া রূপে, নেস হচ্ছে শ্রদ্ধা দাস, এস হচ্ছে প্রিয়া রূপে, নেস হচ্ছে ফিরদৌস আহমেদ, এস হচ্ছে জয়ন্ত আলী জনি ভাই রূপে, নেস হচ্ছে সুষমা সরকার, এস হচ্ছে বাসা সিস্টার রূপে, নেস হচ্ছে রায়াতব দত্ত, এস হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেস হচ্ছে মায়াস মাঞ্জেরকর, এস হচ্ছে শ্যাম ভাই রূপে, নেস হচ্ছে বিশ্বনাথ বাসু, এস হচ্ছে মন্ত্রী রূপে, নেস হচ্ছে রাজা দত্ত, এস হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেস হচ্ছে প্রদীপ ধর, এস হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেস হচ্ছে সুমিত গাঙ্গুলি, এস হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেস হচ্ছে প্লট সম্বন্ধে বলি তো, প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি তো, সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্র্যাক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি তো, ট্র্যাক লিস্ট আপনারা এখানে আউট অফ থ্রি ট্র্যাক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্র্যাক হচ্ছে ধাতে লিখি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি তো, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধাতে লিখি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন, যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি তো, আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি তো, বার্সাদি ডোনেট আইএমডিবি তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো, ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর আপনি যাবেন ইথ রিলিজ সাকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাদশা ও নুসরত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব, ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাছার, অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক, বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি তো, ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত, অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি তো, স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে যে ফেরদৌস, নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন, নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম, নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন, নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো, রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ,
এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। হ্যাঁ, সো নেক্সট হচ্ছে কাশ সম্বন্ধে বলি, তো কাশ আপনার ফিল্ম তো দেখতে পাবেন জিতে বাদশা রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলী জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়াতব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ডট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ডট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত তেরিকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত তেরিকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার যেটা তিনি জিতেছেন, যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সাদি ডোনেট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকাল 9 জুন 2016, আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটায়ার হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাস সাস ও নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করে হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব, ইট ওয়াজ প্রডিউসড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার হচ্ছে নুসরত ফারিয়া মাঝার অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিত অ্যান্ড নুসরত ফারিয়া, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস, নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফির সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন, নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে MD কালাম অ্যান্ড নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে শুদ্ধ রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন, নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ।
নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। হ্যাঁ, সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশা রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্র্যাক লিস্টিং বিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্র্যাক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্র্যাক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্র্যাক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্র্যাক হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধাত্রী, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশাদি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকার 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সাকারি রুলস বক্স অফিস, সো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইতি রিলিজ, সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাদশা, সো নুসরাত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব, ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার হচ্ছে নুসরত ফারিয়া মাছার, অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল, সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিন ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত, অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস, অ্যান্ড হচ্ছে
ফের দোষ নাই শুধু সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে MD কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত এবং কান্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। হ্যাঁ সো নেক্সট হচ্ছে কাস্ট সম্বন্ধে বলি তো কাস্ট আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলী জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেক লিস্টিং ভিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি তো বাসাদি ডোনেট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস ও সামাকাল 9 জুন 2016 আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাস সাস ও নুসরাত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটাইপ করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে এসকাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাঝার অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়।
এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি। তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা আদাব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত, অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড উসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি শুধু চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কাজ সম্বন্ধে বলি, তো কাজ আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশা রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এম এল এস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রী কি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধাত্রী কি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাসাদি ডোনেট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সাকারি রুলস বক্স অফিস, সো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016, এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাদশা, সো নুসরত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটাইপ করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাছার, অ্যান্ড বাদশা দি ডোন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল।
এন্ড গেম হি প্লেস টু উইন। সো বার্সা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বার্সা দি ডন যাকে যা ফিল্মের রিমেক তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010-এ ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা আদাব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিত অ্যান্ড উসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ আর বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরোজ আহমেদ হচ্ছে জয়ন্তে আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্ত্রী রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015-2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেলিসিং বিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেগলিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেগলিস আপনারা এখানে আউট অফ 3 ট্রেগলিস দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেগলি হচ্ছে ধাত্রী, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রী, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীনী হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বার্সাদি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সমাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইট রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইত রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটাইপ করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাদশা সো নুসরত ফারিয়া, যেটা হচ্ছে ইন্ডিয়া, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটাইপ করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016-এ ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল, এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান
আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, এন্ড বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাজার, অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010-এ ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনারা ফিল্ম দেখতে পাবেন জিৎ এর বাদশা রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তাব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেলার রিলিজিং ভিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেগলিস সম্বন্ধে বলি, তো ট্রেগলিস আপনারা এখানে আউট অফ 3 ট্রেগলিস দেখতে পেয়ে যাবেন, ফার্স্ট ট্রেগলিস হচ্ছে ধার তেরেকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার, যেটা হচ্ছে নমিনি ধার তেরেকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাঝার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স এর সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশা দি ডন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকাল 9 জুন 2016, আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটাইপ হয়েছিল এটা হচ্ছে 16 জুলাই 2016, 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকার এই রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016, এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016, এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডি লেডি ইন বাদশা সো নুসরত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটার্ন করে হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016-এ ইন্ডিয়ান
বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রোডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলির ফিল্ম অ্যাক্টর হচ্ছে যেটা হচ্ছে জিৎ, অ্যান্ড বাংলাদেশের টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাজার। অ্যান্ড বাদশা দি ডোন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডোন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডোন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010-এ ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে যে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিটস পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ এর বাদশা রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রাজাতব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এম এল এস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016, এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016, এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7, অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাতে লিখি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাতে লিখি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশা দি ডন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সামাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটায়ার হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইট রিলিজ সাকার এই রুলস বক্স অফিস, সো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইত রিলিজ সো দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016, এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে দিস লেডিং লেডি ইন বাদশা, সো নুসরত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া, আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016, এবং রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন।
তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016-এ ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রোডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিত, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার হচ্ছে নুসরত ফারিয়া মাচার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিত আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010-এ ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে যে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানিস হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। হ্যাঁ, সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন আমি জিতে বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়াতব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জারকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি অ্যাজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ডট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ডট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015-2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ডট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ডট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেলার রিলিজিং ভিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন, অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেগলিস সম্বন্ধে বলি, তো ট্রেগলিস আপনারা এখানে আউট অফ 3 ট্রেগলিস দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেগলিস হচ্ছে ধার তেলেগি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধার তেলেগি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্স এর সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশাহ দি ডন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, ও সামাকার 9 জুন 2016, আর্চিভ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটায়ার হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016, 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, ও প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016, এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ ও দি ডেলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016।
এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিস লিডিং লেডি ইন বাদশা সো নুসরাত ফারিয়া এরা হচ্ছে ইন্ডিয়া আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটায়ার করে হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশা দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রোডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডন সেনু, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলির ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিৎ, বাংলাদেশের টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্টার্স হচ্ছে নুসরত ফারিয়া মাজার। অ্যান্ড বাদশা দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশা ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশা দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব, অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত, অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিট পর্যন্ত, এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিৎ এর বাদশা রূপে, নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে, নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে, নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্ত আলিস জনি ভাই রূপে, নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশা সিস্টার রূপে, নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে, নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে, নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে, নেক্সট হচ্ছে রাজা দত্ত এজ হচ্ছে এম এল রাইট হ্যান্ড, এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর এজ হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে, নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি এজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মের রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016, এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে, এবং লেন্থ তো চলেছে 12:17, এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, এবং লেভেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুদ্ধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত্রে কি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক, এবং হচ্ছে যেটা হচ্ছে একোলেটস রূপে বলি, তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত্রে কি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে, এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার, যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলিসাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন, এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশা দি ডন এর IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস, সো সমাকাল 9 জুন 2016, আর্চি ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016, রিটায়ার হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারি রুলস বক্স অফিস, সো প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইথ রিলিজ, সো দি ডেইলি স্টার
অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 আমার রিটায়ার করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে ফোন নম্বর হচ্ছে মিড দিস লেডিং লেডি ইন বাদশাহ সো নুসরাত ফারিয়া এজরা হচ্ছে ইন্ডিয়া আর সি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 আমার রিটায়ার করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকে ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের যে ফিল্ম সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, যেটা হচ্ছে 2016 ইন্ডিয়ান বাংলাদেশে অ্যাকশন কমেডি ফিল্ম রূপে ক্রিয়েট করা হয়েছিল এবং এ ডাইরেক্টেড বাই হচ্ছে বাবা যাদব। ইট ওয়াজ প্রডিউস বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো ইট ইজ এ রিমেক অফ দি 2010 যেটা হচ্ছে তেলুগু মুভি ডোন্ট সে নো, স্টারিং হচ্ছে রবি তেজা। সো দি ফিল্ম স্টার্স হচ্ছে ইন্ডিয়ান আর বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর হচ্ছে যারা হচ্ছে জিতেন, বাংলাদেশি টেলিভিশন হোস্ট অ্যান্ড ফিল্ম অ্যাক্ট্রেস হচ্ছে নুসরত ফারিয়া মাচার। অ্যান্ড বাদশাহ দি ডন ইজ দি থার্ড কোলাবোরেশন বিটুইন বাবা যাদব অ্যান্ড জিৎ আফটার বস বর্ন টু রুল। সো অ্যান্ড গেম হি প্লেস টু উইন। সো বাদশাহ ফিল্মকে হচ্ছে যে ফিল্মের রিমেক বাদশাহ দি ডন যাকে যা ফিল্মের রিমেকে তৈরি করা হয় সেটা হচ্ছে ডন সেনু, যার হচ্ছে স্টারিং রূপে আপনারা দেখতে পেয়ে যাবেন যেটা হচ্ছে রবি তেজা, এবং যেটাকে হচ্ছে 2010 ক্রিয়েট করা হয়েছিল সেই ফিল্মের রিমেকে এই ফিল্মকে তৈরি করা হয়। এবং নেক্সট হচ্ছে ফিল্মের ডাইরেক্টর ভাই সম্বন্ধে আপনাদের বলি, তো ডাইরেক্টর ভাই আপনারা পেয়ে যাবেন বাবা যাদব। অ্যান্ড রিটিম ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড হচ্ছে প্রমিত। অ্যান্ড স্ক্রিন প্লে ভাই হচ্ছে অংশুমান প্রয়াতুষ অ্যান্ড প্রমিত। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রডিউস ভাই হচ্ছে হিমাংশু ধানুকা, যেটা হচ্ছে আব্দুল আজিজ। নেক্সট হচ্ছে স্টারিং সম্বন্ধে বলি, তো স্টারিং আপনারা পেয়ে যাবেন জিৎ অ্যান্ড নুসরত ফারিয়া। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস অ্যান্ড হচ্ছে ফেরদৌস। নেক্সট হচ্ছে সিনেমাটোগ্রাফি সম্বন্ধে বলি, তো পি সেলভা কুমার আপনারা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এডিটেড বাই হচ্ছে এম ডি কালাম। নেক্সট হচ্ছে মিউজিক বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। নেক্সট হচ্ছে প্রোডাকশন কোম্পানি হচ্ছে স্কাই মুভিস এবং জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড বাই হচ্ছে স্কাই মুভিস অ্যান্ড জাজ মাল্টিমিডিয়া। সো নেক্সট হচ্ছে রিলিজ ডেট হচ্ছে 6 জুলাই 2016 যেটা হচ্ছে ইন্ডিয়া এবং 7 জুলাই 2016 যেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট হচ্ছে রান টাইম সম্বন্ধে বলি, তো রান টাইম আপনারা দেখতে পাই যাবেন 146 মিনিটস পর্যন্ত এবং কাউন্ট্রি হতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং বাজেট হচ্ছে 6 করোড়। সো নেক্সট হচ্ছে কার সম্বন্ধে বলি, তো কার আপনার ফিল্ম দেখতে পাবেন জিতের বাদশাহ রূপে। নেক্সট হচ্ছে নুসরত ফারিয়া হচ্ছে শ্রেয়া রূপে। নেক্সট হচ্ছে শ্রদ্ধা দাস হচ্ছে প্রিয়া রূপে। নেক্সট হচ্ছে ফিরদৌস আহমেদ হচ্ছে জয়ন্তে আলী জনি ভাই রূপে। নেক্সট হচ্ছে সুষমা সরকার হচ্ছে বাদশাহ সিস্টার রূপে। নেক্সট হচ্ছে রায়তব দত্ত হচ্ছে তরুণ আলী আলিয়াস টনি ভাই রূপে। নেক্সট হচ্ছে মায়াস মাঞ্জেরকর এজ হচ্ছে শ্যাম ভাই রূপে। নেক্সট হচ্ছে বিশ্বনাথ বাসু এজ হচ্ছে মন্টি রূপে। নেক্সট হচ্ছে রাজা দত্ত হচ্ছে এমএলএস রাইট হ্যান্ড এবং নেক্সট হচ্ছে প্রদীপ ধর হচ্ছে টনিস হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে সুমিত গাঙ্গুলি অ্যাজ হচ্ছে জনি হ্যান্ডসম্যান রূপে। নেক্সট হচ্ছে প্লট সম্বন্ধে বলি, তো প্লট হচ্ছে এ স্টোরি অফ এ বয় হু অলওয়েজ ওয়ান্টেড টু বি এ ডন ফ্রম হচ্ছে চাইল্ডহুড, হি রিচেস টু লন্ডন ইংল্যান্ড অ্যান্ড হোয়ার হি ফ্রেন্ডস এ গার্ল নেম শ্রেয়া অ্যান্ড হি ফল ইন লাভ উইথ হার। সো নেক্সট হচ্ছে ফিল্মের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক ফিল্মে রিলিজ করা হয়েছিল 27 জুন 2016 এবং রেকর্ডেড করা হয় 2015 টু 2016 এবং জেনার করেছে ফিউচার ফিল্ম সাউন্ড ট্র্যাকের তরফ থেকে এবং লেন্থ তো চলেছে 12:17 এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং লেবেল আপনারা দেখতে পেয়ে যাবেন স্কাই মিউজিক এবং জাজ মিউজিকের তরফ থেকে। নেক্সট হচ্ছে প্রডিউসার হচ্ছে হিমাংশু ধানুকা অ্যান্ড হচ্ছে আব্দুল আজিজ। সো দি সাউন্ড ট্র্যাক ওয়াজ রিলিজ অন হচ্ছে 27 জুন 2016 এবং ট্রেক লিস্টিং বিয়া হচ্ছে 7 অ্যান্ড অল লিরিক্স আর রিটেন বাই হচ্ছে প্রিয় চ্যাটার্জি অ্যান্ড সুধু রয় অ্যান্ড হচ্ছে দীপাঞ্জন অ্যান্ড অল মিউজিক ইজ কম্পোজ বাই হচ্ছে সুধু রয় অ্যান্ড হচ্ছে আকাশ সেন। সো ট্রেক লিস্ট সম্বন্ধে বলি, তো ট্রেক লিস্ট আপনারা এখানে আউট অফ 3 ট্রেক লিস্ট দেখতে পেয়ে যাবেন। ফার্স্ট ট্রেক লিস্ট হচ্ছে ধাত তেরিকি, 2 নম্বর হচ্ছে প্রিয়া ধরে বিনা, 3 নম্বর হচ্ছে মুবারক ঈদ মুবারক এবং হচ্ছে যেটা হচ্ছে অ্যাকোলেডস রূপে বলি। তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তরফ থেকে একে ক্যাটাগরি বেস্ট কোরিওগ্রাফার যেটা হচ্ছে নমিনি ধাত তেরিকি, যা সেটা হচ্ছে নমিনেট করা হয়েছে এবং হচ্ছে টেলিসিনে সাইন অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস রূপে, যেটা হচ্ছে নবীন হচ্ছে নুসরত ফারিয়া মাছার যেটা তিনি জিতেছেন যেটা হচ্ছে টেলি সাইন অ্যাওয়ার্ডের তরফ থেকে। এবং নেক্সট হচ্ছে রেফারেন্সের সম্বন্ধে বলি, তো আউট অফ 9 রেফারেন্স আপনারা দেখতে পেয়ে যাবেন এবং অ্যাকশনের লিঙ্ক সম্বন্ধে বলি, তো বাদশাহ দি ডন এট IMDb তরফ থেকে একটা অ্যাকশনের লিঙ্ক আপনারা দেখতে পেয়ে যাবেন। সো রেফারেন্স সম্বন্ধে বলি, তো ফার্স্ট রেফারেন্স সাকিব সাকিরা রুলস বক্স অফিস ও সামাকাল 9 জুন 2016 আর চিফ ফ্রম দি অরিজিনাল অন 10 জুলাই 2016 রিটায়ার হয়েছিল যেটা হচ্ছে 16 জুলাই 2016। 2 নম্বর পেয়ে যাবেন ইথ রিলিজ সরকারের রুলস বক্স অফিস ও
প্রথম এলো যেটা আছে ফ্রম দি অরিজিনাল অন 16 জুলাই 2017 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং 3 নম্বর হচ্ছে সাকিরা টপস ইন ইদ রিলিজ শো দি ডেইলি স্টার অ্যান্ড 15 জুলাই হচ্ছে 2016 এবং রিটার্ন করা হয়েছিল 16 জুলাই 2016। এবং নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে মিড হচ্ছে জিজ লেডিং লেডি ইন বাদশা শো নুসরত ফারিয়া যেটা হচ্ছে ইন্ডিয়া আরসি ফ্রম দি অরিজিনাল অন 1 জুন 2016 এবং রিটার্ন করা হয়েছিল 12 নভেম্বর 2015। সো এই ফিল্ম অনেকেও ভারতে চলেছে, তো ফিল্মকে আপনারা সবাই দেখবেন।